বৃহস্পতিবার হেজামারা এলাকায় নিজ বাড়িতে বড় ভাইয়ের ছেলের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন হেমন্ত দীপুরমা নামে 45 বছরের এক ব্যক্তি। জানা যায়, তারই বড় ভাইয়ের ছেলে সমীর দীপুরমা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে একটি লাঠি দিয়ে হেমন্ত দীপুরমার মাথার মধ্যে আঘাত করে তার বড় ভাইয়ের ছেলে। তারপরেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হেমন্ত দীপুরমা। পরে পরিবারের লোকজনেরা রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেফার করে দেয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হেমন্ত দীপুরমা। সকালে আর কি, সকালে ঘুম থেকে উঠতে সেরা একটু ঘুম বাঁচতে গেছে, আবার বিছানা এমনি ঘুমে রয়েছে আর কি। এই সময় গিয়েছে একটু জেঠার বলা বই একটু মেডেল আর কি, তা লাঠি নিয়েছে মাথাতে বাড়ি দিচ্ছে। এরপরে এরপরে তো আর জেঠা তো আর কিছু জানে না, আর এই জন্য ওই বনের পোলা আছে এরা দেখছে, আর ওই যে মারে না হ্যাঁ হ্যাঁ পোলা ওই গুলো আর একটা রুমে ঘুমে না আসে হেরা হেরা দেখে সেরা ওই চিলাচিলি করছে। আর পরে একটা পাড়ার লোক আয়া দেখছে। আর কি নাম আপনার? যে জেঠার নাম হেমন্ত দেব। আর যে মাসছে ওনার নাম? এই হেন নাম হইলে সমীর দেব। বাড়ি কোথায়? বাড়ি টংবাড়ি হেজামারা।